আমন্ত্রণ এসটিভি নিউজ আপডেটে সাথে আছে বিপাশা চক্রবর্তী। উড়িষ্যার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ভারতীয় গণমাধ্যমে মৃতের সংখ্যা 238 বললেও দেশটির দমকল বাহিনী বরাত দিয়ে বিবিসি রয়টার্স সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানায় মৃতের সংখ্যা 288, আহত 900-এরও বেশি, ফলে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনায় তদন্তে উচ্চপদস্থ কমিটি গঠনের কথা বলেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দুপুরে ভারতীয় রেলের মুখপাত্র অমিতাভ শর্মা বলেন, উদ্ধার অভিযান শেষ, এখন ক্ষতিগ্রস্ত বগি এবং ধ্বংসস্তূপ সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করার কাজ চলছে। এবারে বাজেট সংকটে ঘুরে দাঁড়াবার বাজেট। বিশ্ব অস্থিরতার মধ্যেও বাংলাদেশে এই বাজেট করে শেখ হাসিনা ম্যাজিক লিডারশিপের পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে 2023-24 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে কাদের বলেন, যারা লুটপাট করে বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল তাদের মুখে বাজেট নিয়ে মন্তব্য মানায় না। চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আফসারুল আমিনের প্রথম জানাজা হয়েছে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে। সকাল 10টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় পার্টি কেন্দ্রীয় নেতারা অংশ নেয়। জানাজা শেষে তার মরদেহে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার এবং আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। বাদ আসর চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ প্রাঙ্গণে তার দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। গত 2 সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভোট কারচুপির বিষয়ে বিশ্বব্যাপী স্বীকৃত এবং বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের মধ্য দিয়ে তা প্রমাণিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান সরকারের অধীনে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে আবারও জানান তিনি। তিনি বলেন, গণতন্ত্র পুরোপুরি হত্যার প্রক্রিয়া শুরু করেছে সরকার। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডিআরইউতে আয়োজিত চিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় ফখরুল আরও বলেন, বিএনপির চলমান আন্দোলন চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। রাজধানী ধানমন্ডি লেক থেকে প্রায় 12 বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে গোসলে নেমে ডুবে যায় শিশুটি। সকাল 7টায় ফায়ার সার্ভিসের সহায়তায় ওই শিশুর লাশ উদ্ধার করা হয় বলে জানায় ধানমন্ডি থানার এসআই আবদুল্লাহ বিন কাশেম। তিনি বলেন, ধানমন্ডি লেকে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। শিশুর পরিচয় পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে অটোরিকশার চাকায় ওড়না জড়িয়ে গলায় ফাঁস লেগে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। সকালে নার্গিস আক্তার নামে ওই নারী কর্মস্থলে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়েন। হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। নার্গিসের ভাই জানায়, তার বোন সকালে বাসা থেকে অটোরিকশায় করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ওড়না অটোরিকশায় চাকায় পেঁচিয়ে গলায় ফাঁস লাগে। চালক বিষয়টি বুঝতে পেরে গাড়ি থামিয়ে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। এবার দেশের বাইরে খবর। 130 বছরের মধ্যে ব্রিটিশ রাজ পরিবারের সদস্য হিসেবে আদালতে সাক্ষ্য দিয়ে বিরল ইতিহাস গড়তে যাচ্ছেন প্রিন্স হ্যারি। আগামী সপ্তাহে লন্ডনের হাইকোর্টে সাক্ষী দেবেন তিনি। মূলত মিরর গ্রুপ নিউজ পেপার্সের বিরুদ্ধে হওয়া মামলায় সাক্ষী হয়েছেন হ্যারি। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শতাধিক তারকা ও বিখ্যাত ব্যক্তি এ মামলায় রয়েছেন। সম্প্রতি রাজ পরিবারের সম্পর্কে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন হ্যারি। এবার আদালতে সাক্ষ্য দেওয়া ইস্যুকে কেন্দ্র করে বিশ্ব মিডিয়ায় চলছে নানান গুঞ্জন। এবারে মাঠে ময়দানে খবর। এফএ কাপের ফাইনালে হাই ভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি হবে দুই জায়ান্ট ম্যানচেস্টার সিটি এবং ম্যানচেস্টার ইউনাইটেড। একদিকে শিরোপা জিতে সুখস্মৃতি নিয়ে মৌসুম শেষ করতে চায় রেড ডেভিলরা, অন্যদিকে তাদেরই রেকর্ড ভাগ বসিয়ে দ্বিতীয় ইনিংস ক্লাব হিসেবে ট্রেবল জয়ের সম্ভাবনা টিকিয়ে রাখতে চায় সিটি। লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। এ ছিল নিউজ আপডেট। বিস্তারিত জানতে চোখ রাখুন এসটিভি সন্ধ্যা সংবাদে।